আসসালামু আলাইকুম, আমি আলামিন হুসাইন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের এমন একটি গাছের সাথে পরিচয় করে দিব যেটিকে আপনারা অনেক দেখেছেন যারা গ্রামে বসবাস করে কিন্তু নাম জানেন না। চলুন জেনে নেওয়া যাক সেই গাছ সম্পর্কে। এই গাছের নাম হলো পেপারোমিয়া গাছ। এটা কিন্তু ফেলনা বস্তু নয়, এর ইংরেজি নাম হলো শাইনিং ব্রাশ প্ল্যান্ট। একটি ঔষধি গাছ এটি। বাত, গেঁটে বাত, পেটের ব্যথা ও কিডনি সমস্যার চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। এর পাতা ও কাণ্ড বেটে মলম হিসাবে ত্বকে প্রদাহ হলে প্রয়োগ করা হয়। বাংলাদেশের সর্বত্র এটি এক এক জায়গায় এক এক নামে পরিচিত। সাধারণত নরম বেলে দোআঁশ মাটি বেশি উপযোগী, লবণে খুব কমই জন্মে। রাস্তার পাশে পুকুর পাড়, বিল, ধান ক্ষেতের আইল ও সবজির ক্ষেতে নরম মাটিতে গাছটি বেশি জন্মাতে দেখা যায়। পতিত জমিতেও জন্মে। গাছটি দেখতে ঝাঁকালো ঘন পাতা, এর পাতা সবুজ তবে আকারে ছোট। পাতাগুলো উজ্জ্বল সবুজ বর্ণের হয়। এটার রয়েছে চকচকে রসপূর্ণ কাণ্ড, হৃদয় আকৃতির মাংসল পাতা। গাছের পাতা থেকে উদ্ভূত লম্বাটে আকারে ক্রমবর্ধমান ফুল রয়েছে। ফল খুব ছোট, আয়তাকার, শৈলশিরাময়, প্রথম সবুজ পরে কালো বৃত্তাকার হয়। এখন জেনে নেওয়া যাক পেপারোমিয়া গাছের উপকারিতা। আফ্রিকায় খিঁচুনি এবং টিউমারের জন্য এটি ব্যবহৃত হয়। বাংলাদেশে মানসিক উত্তেজনা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। পাতার রস মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কাণ্ড এবং পাতার রস চোখের প্রদাহ সারার কাজে ব্যবহার করা হয়। বলিভিয়ায় জ্বরের জন্য ব্যবহৃত হয় শিকড়ের কাত, ক্ষতর জন্য বায়বীয় অংশ। ব্রাজিলে ফুরা বা পাসরার জন্য নেত্রবর্ধকলার প্রদাহ উপশমের জন্য ব্যবহৃত হয়। প্রদাহনাশক ও বেদনাদাশক, সংক্রমণ বিরোধী এবং স্কিন ক্যান্সার নিরাময়ক। মাথা ব্যথা, বাতের ব্যথা ও পুরুষত্বহীনতা রোধে ব্যবহৃত এক গাছের কাঁচা সালাদ অত্যন্ত কার্যকর। ইনফিউশন এবং পাতার কাত এবং গেঁটে বাত এবং সারন্ত বাতের জন্য ব্যবহার করা হয় ডালপালা। ফিলিপাইনে ভেষজ উদ্ভিদ পেপারোমিয়া গুল্মবাত এবং গেঁটেবাত চিকিৎসায় ব্যবহারের জন্য গবেষণা চলছে। মুখের বাইরে রূপ সমস্যার জন্য পেপারোমিয়া গুল্মের রস দিয়ে মুখ নিয়মিত ধুলে করলে উপকার পাওয়া যায়। জামাইকা এবং ক্যারিবীয় অঞ্চলে সর্দি, ঠান্ডার জন্য এবং কিডনি সমস্যার জন্য এটি মূত্রবর্ধক হিসাবে ব্যবহৃত। হালকা গরম পানিতে সম্পূর্ণ পেপারোমিয়া গুল্ম ডুবিয়ে রেখে এর পানে নরম কাপড়ে নিয়ে ব্রণযুক্ত মুখে সেঁক দিলে ব্রণ সমস্যা দূর হয়। এটি কাশি, জ্বর, সর্দি জ্বর, মাথা ব্যথা, স্বরভঙ্গ, ডায়রিয়ার বিরুদ্ধে প্রয়োগ করা হয়। কিডনি সমস্যা এবং প্রস্টেট সমস্যা ও উচ্চ রক্তচাপ কমাতেও ব্যবহার করা হয়। মাথা ব্যথা কমানোর জন্য পত্রাদি এবং তাজা উদ্ভিদের কাণ্ড সালাদ হিসাবে খাওয়া যেতে পারে, অথবা 2 গ্লাস ফুটন্ত পানির মধ্যে 20 সেন্টিমিটার পেপারোমিয়া গুল্ম মিশিয়ে এবং তা 1 থেকে 2 কাপ সকালে ও সন্ধ্যায় নিয়ে যাওয়া হয়। তাই আপনি আজই এই পেপারোমিয়া গাছ সংগ্রহ করুন এবং আপনার চিকিৎসার কাজে ব্যবহার করুন। আমাদের এই রকম হেলথ রিলেটেড ভিডিও পেতে এবং তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনাদের বন্ধুদেরকে জানাতে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদেরকে অনুপ্রাণিত করতে একটি লাইক এবং কমেন্টস করুন। থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচিং ইন দিস ভিডিও।